অবহেকত সন্ধান উলাল ইরানের রাষ্ট্রপতির দুর্ঘটনাগ্রস্ত যখন হেলিকপ্টার আসে সেই হেলিকপ্টারখনের সন্ধান উলাইছে বলে ইতিমধ্যে জানিপরা গেছে, যেহেতুকে আমি আপনার জানাইছো যে এটা ইরানের রাষ্ট্রপতির হেলিকপ্টার যে দুর্ঘটনা সেই দুর্ঘটনাক বিশ্বজুড়ে চাঞ্চল্য। আর বর্তমানেও কিন্তু সন্ধান পো নাই ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রেইসির, বর্তমানেও সন্ধান লাভ করা হওয়া নাই। আর রাষ্ট্রপতিগীক বিচারি বর্তমানে অব্যাহত আছে জোরদার অভিযান। আমি আপনার জানাইছো রাষ্ট্রপতিগীক বিচারি বর্তমানেও জোরদার অভিযান অব্যাহত আছে, যেহেতুকে কালি সেই যে ঘটনা সংঘটিত হয়েছিল তার পিছতো বর্তমানলকে উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে। আর রাষ্ট্রপতিগীক বিচারি এটা অব্যাহত আছে জোরদার অভিযান। আর আল্লাহর ওসরতো এটা দোয়া প্রার্থনা করেছে ইরানের জনতায়, এটা আল্লাহর ওসরতো দোয়া প্রার্থনা করেছে সমান্তরালভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ইতিমধ্যে এই কথা উল্লেখ করেছে, প্রার্থনা জানাইছে যাতে অতি সোনকালে সম্বেদ লাভ করে। আর এটা রাষ্ট্রপতিগীক বিচারি অব্যাহত আছে জোরদার অভিযান সৌদিকে এটা অব্যাহত আছে। আমি জানাইছো যেহেতুকে ঘন কুঁয়লির কালি দুর্ঘটনায় পতিত হয়েছিল সেই হেলিকপ্টারখন। আর পূব আজারবাইজানত দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল রেইসির যখন হেলিকপ্টার, সেই হেলিকপ্টারখন দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। আর এটা আমি আপনার জানাইছো যে দুর্ঘটনাগ্রস্ত সংঘটিত হওয়া ঠাই বিচারি ফুরিছে এটা উদ্ধারকারী দলে। আমি আপনার জানাইছো দুর্ঘটনাগ্রস্ত সংঘটিত হওয়া যে ঠাই আসে সেই ঠাই এটা বিচারি ফুরিছে উদ্ধারকারী দলে, সেয়া বিচারি ফুরিছে ঘন কুঁয়লির হেলিকপ্টারখন দুর্ঘটনা হওয়ার যেহেতু খবর লাভ করা হয়েছে। আর ইতিমধ্যে আমি আপনার জানাইছো সেই যখন হেলিকপ্টার আসে সেই হেলিকপ্টারখন যেজন লোক আসে আটাইকজনের মৃত্যু হওয়া বলে ইতিমধ্যে এক বিশেষ সূত্রের জানিপরা গেছে। আমি আপনার জানাইছো খবর যেহেতু এটা দেখবলে পাওয়া গেছে তেহরানের সমীপবর্তী ঘন অরণ্য পাওতে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বলে ইতিমধ্যে জানিপরা গেছে। আমি আপনার জানাইছো খবর এক চাঞ্চল্যকর খবর, তিনিখনক হেলিকপ্টার লগত লৈ যাত্রা করেছিল ইরানের রাষ্ট্রপতিগীকে, তিনিখনক হেলিকপ্টার লৈ যাত্রা করেছিল বলে ইতিমধ্যে জানিপরা গেছে। আর বর্তমানেও কিন্তু সম্ভেদ লাভ করা হওয়া নাই। রাষ্ট্রপতির লগত আছিল ইরানের বিদেশ মন্ত্রীও আছিল বলে ইতিমধ্যে জানিপরা গেছে। আমি আপনার জানাইছো খবর রাষ্ট্রপতির লগত ইরানের বিদেশ মন্ত্রী আছিল বলেও জানিপরা গেছে। রাষ্ট্রপতিগীক সুকলমে উদ্ধার করার ইরানত এতিয়া দোয়া প্রার্থনা করেছে সর্বসাধারণ রাইজে। আমি আপনার জানাইছো ইরানবাসী এতিয়া দোয়া প্রার্থনা করেছে রাষ্ট্রপতিগীর আল্লাহর ওসর এতিয়া দোয়া প্রার্থনা করেছে ইরানের জনতায়। যেহেতুকে উদ্ধারকারী দলে জোরদার অভিযান অব্যাহত আছে, নিশার ভাগত দৃশ্য আমি আপনার জানাইছো যেহেতুকে ঘন কুঁয়লির দুর্ঘটনায় পতিত হয়েছিল সেইখান হেলিকপ্টার। আর স্যাটেলাইট মেপিং ড্রোনের সহায়ত উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে উদ্ধারকারী দলে, বর্তমানে উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে। আমি জানাইছো খবর এটা ড্রোনের সহায়তো উদ্ধারকারী দলে উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে বলে জানিপরা গেছে। তুর্কির এটা উদ্ধারকারী দলেও চিনাক্ত করেছে বলে জানিপরা গেছে রেইসির হেলিকপ্টারের যে ধ্বংসাবশেষ সেই ধ্বংসাবশেষ চিনাক্ত করেছে বলে ইতিমধ্যে জানিপরা গেছে। আর ইরানের রাষ্ট্রপতির হেলিকপ্টার দুর্ঘটনাক বিশ্বজুড়ে চাঞ্চল্য। আমি জানাইছো খবর ইরানের রাষ্ট্রপতির হেলিকপ্টার দুর্ঘটনাক বিশ্বজুড়ে চাঞ্চল্য, কেন দেখবলে পাওয়া গেছিল কালি যেহেতুকে দুর্ঘটনায় পতিত হয়েছিল এইখান হেলিকপ্টার। আর কেবাগীও লোক আসে আর সেই আটাইকজন লোকের ইতিমধ্যে মৃত্যু হয়েছে বলে এক বিশেষ সূত্রের জানিপরা গেছে। যেহেতু বর্তমানলকে সন্ধান নাই ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রেইসির, বর্তমানলকে সন্ধান লাভ করা নাই বলে জানিপরা গেছে। আর পূব আজারবাইজানত দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল রেইসির যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টার দুর্ঘটনাত পতিত হয়েছিল। আমি জানাইছো খবর দুর্ঘটনাগ্রস্ত সংঘটিত হওয়া ঠাই বিচারি ফুরিছে এটা উদ্ধারকারী দলে, কোন ঠাইত আসলতে দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেই ঠাই এটা বিচারি ফুরিছে উদ্ধারকারী দলে। আর ঘন কুঁয়লির হেলিকপ্টারখন দুর্ঘটনা হওয়ার খবর পাওয়া গেছিল কালির ভাগত, চাঞ্চল্যকর খবর পাওয়া গেছিল। আর এটা ইরানের জনতায় দোয়া প্রার্থনা করেছে অতি শীঘ্রে যাতে সম্ভেদ লাভ করবেন তার বাবে। আর এটা দেখবলে পাওয়া গেছিল যেহেতু তিনিখনক হেলিকপ্টার লগত লৈ যাত্রা করেছিল ইরানের রাষ্ট্রপতিগীকে, তিনিখনক হেলিকপ্টার লগত লৈ যাত্রা আরম্ভ করেছিল। আর তেনেতেই দেখবলে পাওয়া গেছিল ইরানের যে রাষ্ট্র ইরানের যে আসলতে রাষ্ট্রপতি আছিল তেওঁৰ লগত বিদেশ মন্ত্রীও আছিল বলে জানিপরা গেছে। আমি জানাইছো খবর এটা দেখবলে পাওয়া গেছে ইরানের রাষ্ট্রপতির হেলিকপ্টার দুর্ঘটনাক বিশ্বজুড়ে চাঞ্চল্য, যেহেতু বর্তমানে সন্ধান পোৱা নাই ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রেইসির। রাষ্ট্রপতিগীক বিচারি এটা অব্যাহত আছে জোরদার অভিযান আল্লাহর ওসর দোয়া
প্ৰাৰ্থনা কৰিছে ইৰাণৰ জনতাই এতিয়া দুৱা প্ৰাৰ্থনা কৰিছে আমি জনাইছো আৰু বতৰৰ বাবে উদ্ধাৰ অভিযান চলোৱাত কিছু সমস্যা হৈছে বুলি জানিব পৰা গৈছে যেটো যথেষ্ট পৰিমাণে ঘন কুঁৱলী এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে আৰু এই ঘন কুঁৱলীৰ বাবে যিহেতুকে দুৰ্ঘটনাত পতিত হৈছে যিখন হেলিকপ্টাৰ আছিলে সেই হেলিকপ্টাৰখন দুৰ্ঘটনাত পতিত হৈছিল আৰু এতিয়া বতৰৰ বাবে উদ্ধাৰ অভিযান চলোৱাত কিছু অসুবিধা হৈছে বুলি জানিব পৰা গৈছে বিশেষ সূত্ৰৰ মতে যিহেতু উদ্ধাৰকাৰী দলে বৰ্তমানে নিশাৰ ভাগৰে পৰা যিহেতুকে উদ্ধাৰ অভিযান অব্যাহত ৰাখিছে আমি দৃশ্য আপোনালোকক দেখুৱাইছো ছেটেলাইট মেপিং ড্ৰোনৰ সহায়ত উদ্ধাৰ আৰু উদ্ধাৰ অভিযান অব্যাহত ৰাখিছে আৰু দুৰ্ঘটনাত পতিত হোৱাৰ যি পূৰ্বৰ দৃশ্য এই মুহূৰ্তত আমি আপোনালোকক সেই দৃশ্য দেখুৱাইছোঁ যেতিয়া তেখেতে যাত্ৰা আৰম্ভ কৰিছিল তাৰ পূৰ্বৰ দৃশ্য আমি আপোনালোকক দেখুৱাইছোঁ আৰু এনেধৰণে তেওঁ যাত্ৰা অব্যাহত ৰাখিছিল কিন্তু তেনেতে বতৰে বিধি পথালি দিছে কিয়নো বতৰৰ বাবে এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে দুৰ্ঘটনাত পতিত হৈছে ইৰাণৰ ৰাষ্ট্ৰপতিৰ যি হেলিকপ্টাৰ সেই হেলিকপ্টাৰ দুৰ্ঘটনাত পতিত হৈছে আমি আপোনালোকক দেখুৱাইছোঁ দৃশ্য দেখুৱাইছোঁ ঘন কুঁৱলীৰ বাবে যিহেতুকে দুৰ্ঘটনাত পতিত হৈছে সেইখন বিমান ছেটেলাইট মেপিং ড্ৰোনৰ সহায়ত বৰ্তমানে উদ্ধাৰ দলে উদ্ধাৰ অভিযান অব্যাহত ৰাখিছে বুলি জানিব পৰা গৈছে আৰু এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে যিসকল ইৰাণৰ সৰ্বসাধাৰণ জনতা আছে তেওঁলোকেও ইতিমধ্যে দোৱা প্ৰাৰ্থনা কৰিছে আৰু তুৰ্কীৰ এটা উদ্ধাৰকাৰী দলে বৰ্তমান চিনাক্ত কৰিছে ৰেইছিৰ হেলিকপ্টাৰৰ ধ্বংসাৱশেষৰ চিনাক্ত কৰিছে বুলি জানিব পৰা গৈছে আমি জনাইছোঁ ৰেইছিৰ হেলিকপ্টাৰৰ ধ্বংসাৱশেষ ইতিমধ্যে তুৰ্কীৰ এটা দলে উদ্ধাৰকাৰী এটা দলে চিনাক্ত কৰিছে বুলি জানিব পৰা গৈছে আমি আপডেট আপোনালোকৰ মাজলৈকে লৈ আহিছোঁ যিহেতুকে কালিৰ ভাগত যি ভয়ংকৰ হেলিকপ্টাৰ দুৰ্ঘটনা হৈছিলে আৰু এই ইৰাণৰ ৰাষ্ট্ৰপতিৰ হেলিকপ্টাৰ দুৰ্ঘটনাক লৈ বিশ্বজুৰি চাঞ্চল্য আমি জনাইছোঁ যিহেতুকে কেইবাগৰাকী লোক আছিল বুলি জানিব পৰা গৈছে সেই হেলিকপ্টাৰখনত কেইবাগৰাকী লোক আছিল বুলি জানিব পৰা গৈছে আৰু উদ্ধাৰকাৰী দলে এতিয়া চিনাক্ত কৰিছে ৰেইছিৰ হেলিকপ্টাৰ এতিয়া চিনাক্ত কৰিছে আৰু হেলিকপ্টাৰখনত থকা যিসকল লোক আছিলে তেওঁলোকৰ আটাইৰে মৃত্যু হৈছে বুলি এক বিশেষ সূত্ৰৰ পৰা জানিব পৰা গৈছে আৰু দুৰ্ঘটনাস্থলীত যিহেতুকে উদ্ধাৰ উপস্থিত হৈছিল উদ্ধাৰকাৰী দল আৰু এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে আচলতে কোন জেগাত কোনখিনি ঠাইত এই দুৰ্ঘটনাত পতিত হৈছিল সেই ঠাইখিনি বিচাৰি এতিয়া ক'ব লাগিব উদ্ধাৰকাৰী দলে উদ্ধাৰ অভিযান অব্যাহত ৰাখিছে যদিও তুৰ্কীৰ এটা উদ্ধাৰকাৰী দলে সেই বিমান ক্ষমা কৰিব সেই হেলিকপ্টাৰখনৰ যি ধ্বংসাৱশেষ আছিলে সেই ধ্বংসাৱশেষ উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে বুলি জানিব পৰা গৈছে আমি জনাইছোঁ খবৰ এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে যিহেতুকে সেই হেলিকপ্টাৰখনতো ইৰাণৰ বিদেশ মন্ত্ৰীও আছিল আৰু আমি জনাইছোঁ যিহেতু সেই এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে হেলিকপ্টাৰখনক বিচাৰি বৰ্তমান উদ্ধাৰকাৰী দলে উদ্ধাৰ অভিযান অব্যাহত ৰাখিছে আৰু ইৰাণৰ সৰ্বসাধাৰণ জনতায়ো আল্লাহৰ ওচৰত দোৱা প্ৰাৰ্থনা কৰিছে যাতে অতি শীঘ্ৰে সম্ভেদ লাভ কৰিব পাৰে ৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে